নমস্কার, আমি শুভ্রাংশু দাস। আমরা এসেছি নবীন কিষাণ কোম্পানি থেকে। আমার সঙ্গে একজন চাষি বন্ধু আছেন, যিনি আমাদের নিমকোফিট যে প্রোডাক্টটা আছে, নিম অয়েল কোটেড যুক্ত, তো উনি প্রোডাক্টটা ব্যবহার করেছেন। একটু ধরুন, প্রোডাক্টটা ব্যবহার করেছেন, তো রেজাল্ট কেমন কি হয়েছে সেটা জেনে নেব। তার আগে ওনার সঙ্গে পরিচয়টা করে নিই। আপনার নাম? মৃণালকান্তি দাস। একটু জোরে বলুন। মৃণালকান্তি দাস। হ্যাঁ, গ্রাম বাগাডাঙ্গা, পোস্ট গাংলাপুর। হ্যাঁ, এটা আমি ওই লাগানো নদিয়া জেলা, জেলা নদিয়া। হ্যাঁ, ওই লাগানোর সময় আমি ওই সারের সাথে এটা মিক্স করে আপটা দিয়েছিলাম। হ্যাঁ, তাতে দেখলাম চারাটা ওঠার পর গাছটা ভালো আছে। হ্যাঁ, অন্যান্য পোকাপাকড়ও লাগছে না। আচ্ছা, তাতে এখন যে এই অবস্থা, এখন আবার অর্ধেকটা দেবো, এই মানে এই চাপানি চাপানি দেবে। তো আপনার এই জমিটা যেটা শশা বাগানটায় আমরা দাঁড়িয়ে আছি, এটা জায়গাটা আপনার কতটা? 22 কাঠা। 22 কাঠা। এটা আমরা বলেছিলাম যে একরে আপনার 5 কিলো ডোজ, তাই তো? তো আপনি অর্ধেকটা দিয়ে আপনার রেজাল্টটা কি দেখতে পাচ্ছেন সেটা একটু জোরে বলুন। হ্যাঁ, রেজাল্টটা ভালোই আছে। হ্যাঁ, এবং কি কি আপনি প্রফিট পেয়েছেন সেটা একটু বলুন। মানে পোকামাকড়টা একটু কম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অন্যান্য মানে এটা তো দিতেই হবে, ওই আপনার ওই 50 তো আলাদা দিতে হবে, কিন্তু এটা খারাপ না, ভালো। যেটা আপনার নিম অয়েলে যেটা কাজ আমরা যেটা বলেছিলাম সেটা আপনার হয়েছে, তাই তো? তো দানাটা একটু দেখান কেমন টাইপের দানাটা, দানাটা একটু দেখান, এদিকে দেখাও দানাটা কেমন টাইপের। ঠিক আছে, এটা আপনার অর্ধেকটা আছে। তো আদার্স যে চাষি বন্ধুরা মনে করেন যে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করা যাবে কি যাবে না, যারা দোটানাটা নিতে থাকে, ঠিক আছে, রেজাল্ট কেমন পাচ্ছে কি ব্যাপার, সেই ব্যাপারে উনাদেরকে কিছু যদি বলতে পারেন। হ্যাঁ, ব্যবহার করুন, এটা খুব ভালো জিনিস, ভালো জিনিস। তো এদিকে একটু শশা বাগানটা দেখিয়ে দাও, যে এটার গাছের বয়স কতদিন হলো? এটা বয়স আপনি হচ্ছে, আমরা তো লাগাই তো 25 ডিসেম্বরের সময় লাগাই, ডিসেম্বর। তো আজকে আপনার 12 দিন পর্যন্ত লাগে চারা উঠতে, মানে জানুয়ারির প্রথম থেকে আমরা চারাটা উঠেছে বলতে। আর আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি 21 তারিখ, 22 তারিখ, 22 তারিখ, তো 1.5 মাসের কাছে। আজকে 24 তারিখ। না না, 22 তারিখ, আজকে 22। তো আপনার প্রায় 1.5 মাস গাছের বয়স হয়ে গেছে। তো গাছে, গাছের কালারটা একটু দেখাও এদিকে কেমন আছে কি আছে, এবং ফুল ফল কেমন আসছে, জালি আসছে মাত্র। আমরা যেটা বলেছিলাম যে এটাতে আপনার ফুল ফল বেশি আসবে, যে ডালের সংখ্যাও বাড়বে এবং ফলটা ধরে রাখবে, সেটা আপনি এখনো ফলটা ঠিক মতো আসেনি, কিন্তু ফুলটা ভালো আসছে, তাই তো? এখন ভালো ফুল আসেনি, আসা শুরু হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ কোম্পানির তরফ থেকে।